মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শুনেছিলাম সফিস্টিকেশন, অ্যারিস্টোক্রেসি, কালচার, এইরকম মানে এই নানা রকম শব্দগুলো নাকি কৌশিকী মুখার্জির সাথেই যায়, বুঝতে পারি। রুচি সম্পন্না, অভিজাত, তারপর এমন একজন মহিলা যিনি সমাজের অনেকের কাছেই অনুকরণীয়, তার চলা ফেরা বলা সবকিছুই নাকি অন্যরকম। তাহলে এরকম একটা কুৎসিত ঘটনার কথা জানার পরেও সেই কৌশিকী মুখার্জি কেন স্বয়ম্ভু মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জিকে বাড়িতে থাকতে দেয়, তাও আবার সকলে এগেনস্টে গিয়ে? দেবুদা, যে কোনো কারণে হোক তোমার সাথে প্রীতির বিয়েটা হয়েছিল, তাই জন্যই হয়তো তুমি হুট করে আমার অফিসের এই চেম্বারে ঢোকার সাহসটা পেলে, আই মিন লাইসেন্সটা পেয়েছ। তবে তোমার এই তকমাটা, তোমার এই পরিচয়ে তকমাটা যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে কি তোমার মনে হয় না যে আমাদের অফিসের বাইরে যত গার্ড আছে, সিকিউরিটি গার্ড, তাদের থেকেও তুমি অনুপযুক্ত? আমার অফিসে যত সংখ্যক গার্ড আছে তার যদি আমি জাস্ট 1% এখানে ডাকি না, তোমাকে এখান থেকে ধরে জাস্ট ছুঁড়ে ফেলে দিতে পারে। আর বাকি রইল স্বয়ম্ভু জগদ্ধাত্রীর ওই বাড়িতে থাকা। দেখো, জগদ্ধাত্রী নির্দোষ একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। উৎসব মুখার্জি জাস্ট বদনাম করার চেষ্টা করছে। উৎসব তো তোমার ভাই হয়। হ্যাঁ, তো কি হয়েছে? উৎসব আমার ভাই, মেহেন্দি আমার ভাইয়ের বউ, মেহেন্দি সবটা আগে থেকে জানতো, উৎসবও সবটা আগে থেকেই জানতো। দেখো, একটা কথা তোমাকে বলি, জগদ্ধাত্রী জীবনে একজনকেই ভালোবেসেছে, তার নাম স্বয়ম্ভু মুখার্জি। তার সাথেও সংসার করছে, তাকেও বিয়ে করেছে, দ্যাটস ইট। এইটুকু আমরা মাথায় রাখি। আর বাকি রইল রাজনাথ মুখার্জির মেনে নেওয়া বা না নেওয়ার কথা, সেটা অবশ্য ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আমি চ্যালেঞ্জ করেছি। ইয়েস, আমরা চ্যালেঞ্জ করছি, আমরা ডিএনএ টেস্টের জন্যে অ্যাপিল করেছি। ওটা নিয়ে তুমি এত ভেবো না। তাহলে তোমাকে একটা কথা বলি, জানো তো কথা আছে না, আদার ব্যাপারী জাহাজের খবর রেখে কি করবে? তুমি তো আদার ব্যাপারী, জাহাজের খবর রাখছো কেন? তুমি তোমার মতন থাকো না, তা না হলে কিন্তু তোমাকে এবার ঘুটি বাটি বিক্রি করে ওই উত্তরবঙ্গে ফেরত যেতে হবে। কৌশিকে, বেশি কথা না, এখন বাড়ি যাও। ভবিষ্যতে আমার চেম্বারে যদি অনুমতি না নিয়ে ঢোকো, তাহলে কিন্তু অর্ধচন্দ্র বোঝো, ঘাটটা জাস্ট ঠক্কা দিয়ে না ঘর থেকে বাইরে বার করে দেবো। এই, আমি তোমার অফিসে এসেছি আর তুমি আমাকে অসম্মান করছো। অসম্মান? মান সম্মান কিছু বোঝো নাকি তুমি? কিচ্ছু বোঝো না। দেখো দেবুদা, তুমি এখানে এসেছো জাস্ট তোমার নিজের মতলবে। তবে একটা কথা, ওই উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জিকে বলে দিও, হ্যাঁ, এতে কিন্তু চিড়ে ভিজবে না। তবে একটা কথা মাথায় রেখো, কৌশিকী মুখার্জি যতক্ষণ আছে ততক্ষণ ওই জগদ্ধাত্রী মুখার্জি আর স্বয়ম্ভু মুখার্জিকে ওই বাড়ির চৌকার টপকে বাইরে ফেলতে কেউ পারবে না। কথাটা যেন মাথায় থাকে। ওকে, আমি এখানে এসেছিলাম আলোচনা করতে, কিছু কথা বলতে, যে এই জগদ্ধাত্রী বলে মেয়েটা পরিবারের জন্য ক্ষতিকারক হতে পারে। কিন্তু তুমি তো কোনো কথাই শুনলে না। উৎসবের মতন ছেলের এখনো পর্যন্ত সংসার গড়েই ওঠেনি, আগে নিজের স্ত্রীর প্রতি ওর বিশ্বাসযোগ্যতাটা তৈরি করুক, প্রমাণ করুক, তারপর না হয় এসব নিয়ে আলোচনা করা যাবে। আপাতত তুমি তোমার নিজের সংসারটা বাঁচাও,
তোমার হবু সন্তান তোমার স্ত্রীর গর্ভে আছে, তাকে নিয়ে ভাবো। বাকিটা নিয়ে না হয় পরে ভাবা যাবে, নইলে কিন্তু স্ত্রী আর সন্তান সহ ওই উত্তরবঙ্গে গিয়ে বসবাস করতে হবে, বুঝতে পেরেছো? ও তোমার তো আর অভ্যেস হয়ে গেছে, ফ্রিতে চলা, ফ্রিতে খাওয়া, ফ্রিতে বলা, ফ্রিতে গাড়ি চড়া। এবার তো নিজেকে খেটে খেতে হবে দেবুদা। যাই হোক, এবার তুমি আসতে পারো। থ্যাংক ইউ। মনে রেখে দেব এই অপমানটা, আমি মনে রেখে দেব কৌশিক। দেখুন, এভাবে চুপ করে থাকলে কিন্তু খুব মুশকিল। আমি তো স্পষ্ট বুঝতে পারছি, আমি স্পষ্ট বুঝতে পারছি আপনারা সবাই হঠাৎ করে আমার সাথে কোঅপারেট করছেন না, কেন বলুন তো? কোনো সমস্যা? আমি তো সিম্পল দুটো তিনটা প্রশ্নের উত্তর চাইছি আপনাদের থেকে। কোশ্চেন ওয়ান, ওই মাঠা গোমস, আই মিন বেবি, ও কি কোনোভাবে নেশাগ্রস্ত ছিল? কোন রকম নেশা করত? আপনি আপনি যে ইনজেকশনের কথাটা আমাকে বলেছিলেন, সেই ইনজেকশনটা কেন পুশ করতো বডিতে? মানে পেন হতো বলে নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কারণ ছিল? কোনো আনসার নেই। কোশ্চেন নাম্বার টু, যখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালো বাজারি হয়, তখন তখন কোন রকম কেস, কোন রকম এফআইআর, কোন রকম ক্রাইম, কোন কিছু, আই মিন কোন একটা ক্লু আপনারা আমাকে দিতে পারবেন যেটা এই কেসের সাথে রিলেটেড, যার সাহায্যে আমি কেসটা সলভ করতে পারি? কোন ক্লু, এনিথিং? সরি ম্যাডাম, আমাদের পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। আমরা যেটুকু জানতাম সেটুকু আপনাকে বলে দিয়েছি, এর বেশি কিছু আমরা বলতে পারবো না। পরে যদি আমি কোন রকম ইনফরমেশন পাই, এটা জানতে পারি যে আপনারা এই কেসটার সাথে ইনভলভ ছিলেন, সেটার ফলাফল কিন্তু খুব খারাপ হবে, মুশকিলে পড়ে যাবেন কিন্তু। ম্যাডাম, আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? একদমই নয়, একদমই কোন রকম হুমকি টুমকি কিচ্ছু দিচ্ছি না, আমি যা ফ্যাক্টটা বলছি। ওষুধের কালোবাজারি, জাল ওষুধ, অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি, প্রেস মেকারের কালোবাজারি, প্রত্যেকটাই তো জীবনদায়ী ব্যাপার স্যাপার ম্যাডাম, তাই না? প্রত্যেকটাই জীবনদায়ী ব্যাপার স্যাপার, আর এইগুলোর কারণেই যদি মানুষের মৃত্যু ঘটে তাহলে কিন্তু জ্যাফ চান্নাল ছেড়ে কথা বলবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নিন, তাহলে কিন্তু জ্যাফ চান্নাল আপনাদের কাউকে ছেড়ে কথা বলবে না। আর আমি খুব ভালো করে জানি ওই ভূষণ কল, ভূষণ কল বারণ করেছে তো মুখ, তাই তো? স্টিল আপনারা বিপদে পড়লে কিন্তু ওই ডক্টর ভূষণ কলও আপনাদেরকে বাঁচাতে পারবে, মাইন্ড ইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।